আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা সাতছরের উদ্দেশ্যে ভ্রমণ করব এই মুদ্রা দিয়া আট। এখন রাত্র 9টা প্রায় 10 বেজে গেছে। আজকে বৃহস্পতিবার, সবাই দোয়া করবেন। আমরা বর্তমানে ঢাকা সদরঘাটে আছি, ঢাকা সদরঘাটে টার্মিনালটা দেখতে পাচ্ছি না, আমি দাঁড়িয়ে আছি। ভালো লাগতেছে সেই গাড়ি আপনার লঙ্কর দিয়ে গাড়ি আছে, সবগুলাই ছেড়ে যাবে আস্তে আস্তে। তো আমরা কিছুক্ষণ চা পানি খাওয়ার জন্য গাড়ি অপেক্ষা করতেছি, যেহেতু লঞ্চ ছাড়তে দেরি আছে, হাতে টাইম আছে আধা ঘন্টা, তাই চিন্তা করলাম লঞ্চের ভিতরে বসে দিলাম, চলো আমরা দুজন চা পানি খেয়ে আসি। সেই জন্যই বাহিরে আসা আর টার্মিনালে যাবে। তো এক ফাঁকে চিন্তা করলাম যে আমার ফ্রেন্ডরা যারা আছে তাদেরকে একটু দেখাই, ব্লগ বানিয়ে ফেলি। সেই জন্য আসলে ব্লগটা কীভাবে বানাবো সেই দেখতে পাচ্ছি না, তার ফলে চিন্তা করলাম যে ছোটোখাটো টুর হলেও ভ্রমণটা আসলে মতো আপনারা নিয়ে দেখানে আছেন, দেখতে থাকেন। আমরা প্রথমে চাঁদপুর যাব, তারপর সৈয়দপুর। আমাদের লাল ছবিটি আছে, আমরা লাল ছবি করে আছি, আমরা যদিও আসলে লঞ্চ ভ্রমণ নদীর উপর দিয়ে যাওয়াটা খুবই মজাদার। আপনারা দেখতে পাচ্ছেন এই যে মেলেরা মাছ ধরতেছে, সেই পদ্মার নদীর উপর আমরা বর্তমানে লঞ্চ পদ্মার উপর দিয়ে দেখেছি। এখানেই সেই চাঁদপুরের ঐতিহ্য, যা আপনারা সবাই জানেন ইলিশ মাছের সেই নদী। এইখানকার ইলিশ মাছই আপনার বেশি স্বাদের মাছ, এবং যেটাকে বলে সত্যিকারের ইলিশ এখানকার। আমরা বন্ধুরা রবিবার আমরা এই পদ্মার ওপরে বর্তমানে আসি, আমরা পদ্মা মেঘনা যমুনার ওপর দিয়েই যাবো চাঁদপুর, তারপর আবার সেরে। এই যে দেখতে পাচ্ছেন এটা একটা নতুন চর, এখানেই সেই এখন বর্ষাকাল চলতেছে, বর্ষাকাল যখন শেষ হয়ে যাবে তখন পানিটা কমে যাবে, আর পানিটা কমে গেলে তখন এই চরটা আপনার অনেক বিশাল বড় দেখবে। সেই পদ্মার পানি অনেক গোলা, পানির সাথে সেই মাটি মিক্স। এখানে আপনারা সবসময় যাতে যখনই আসেন পদ্মার পানি গোলাই পাইবেন, কারণ মেঘনার পানি আবার পরিষ্কার আছে, যমুনার পানিও পরিষ্কার, পদ্মার পানিটা আবার গোলা। আর এই গোলা পানিতেই সেই ইলিশের জাগ
বসবাস করে। তাই বন্ধুরা, ইলিশ খেতে মজা, অথচ গোলাপানি ইলিশ আমরা দেখতে দেখতে চাঁদপুর লঞ্চঘাট চলে আসলাম। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকেন তা চাঁদপুর লঞ্চঘাট অনেক বড়, কিন্তু দেখা সদরঘাট থেকে সরে এখানে আমরা 20 মিনিট ওই কিছু প্যাসেঞ্জার আছে ঢাকা নেমে যাবে, আবার নতুন করে কিছু প্যাসেঞ্জার উঠবে শরীরপুর যাওয়ার জন্য। তো আমরা অপেক্ষায় আছি, সেই পাশে টার্মিনালটা একটু ডিলে করে নিলাম। আর টার্মিনাল পাশে দেখতে পাচ্ছেন যে সুবিধা এখন আছে, এখানে আপনার আমিরাবাজ কালোদি সেই ওই শেষ মতো একলাশপুর এটা এই এই সেই পদ্মসেতুর রেল এখান দিয়ে চলে আসবে। পাশে কম্পিউটার হয় নাই, কাজ কম্পিউটার হলে সবাই দেখতে পাবেন এবং যেতেও পাবেন। পদ্মসেতুর রেলের স্টেশন এখান থেকেই আমার মিশ্রজা যাবে। রেলের যে রেলের সড়ক যে রাস্তাটা, সেটা আপনার এখানে কাজ করতে গিয়ে হবে এখানে ওই কথা। তো আল্লাহ হাফেজ।